হোম অফ ক্রিকেটের পিচ কিউরেটর গামিনীর কাছ থেকে অনুমতি নিয়ে একাডেমি মাঠে সেন্ট্রাল উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। রবিবার বিপিএল এর প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে বড় ভাই সাকিব আল হাসানের বিরুদ্ধে। তাই তো মহারণের আগের দিন বিশেষ অনুমতি নিয়ে সেন্ট্রাল উইকেটে সোহানের ঘাম ঝরানো ব্যাটিং। অনুশীলনে খেলেছেন বড় বড় শট, তবে ব্যর্থ হয়েছেন। সাকিবের বরিশালকে রুখে দিতে প্রস্তুত রংপুর রাইডার্সের কাপ্তান সোহান। সেজন্য বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর। দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা এবং আফগানিস্তানের মুজিবুর রহমান। দলের সাথে যোগ দিয়েই নেমে পড়েছেন অনুশীলনে। সাকিবদের বিপক্ষে কাল দায়িত্বশীল ভূমিকা নিতে প্রস্তুতি নিয়েছেন এই দুই বিদেশি ক্রিকেটার। মুজিব সানাকা দুজনেই অলরাউন্ডার। মাঠে তাদের ব্যাট বল কথা বললে রিয়াদ মিরাজদের জিততে কঠিন ঘাম ছড়াতে হবে তা নিঃসন্দেহে বলা যায়। তবে অনুশীলনে সানাকা খুব একটা বড় শট খেলেনি, ডিফেন্সেই নজর দিয়েছেন বেশি, ফুলটস বল খেলার প্র্যাকটিস করেছেন। শ্রীলঙ্কান এই ক্যাপ্টেন একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বরিশালের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলে ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে রংপুর। আফগান অলরাউন্ডার মুজিবুর রহমানও বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে, ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করছেন। শনিবার অনুশীলনে তার কিছুটা ঝলক দেখিয়েছেন মুজিব। দেশি বিদেশি তারকা ঠাসা ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ফাইনালে যাওয়ার লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। এ যেন বাঘ সিংহের লড়াই। ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট পাড়ায়। এই মহাযুদ্ধে কার মুখে হাসি ফুটবে, সাকিব নাকি সোহান, তা দেখতে অপেক্ষা করতে হবে রবিবার শেষ বিকেল পর্যন্ত। নাইম গুরবাজ ওমর জাইরা যতই কঠিন অনুশীলন করক না কেন, ছাড় দেওয়ার পাত্র নন মিরাজ রিয়াদ ব্রাভোরা। দেশি বিদেশি তারকাদের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ব্লেসার, ভানুকা রাজা পক্ষকে দলে নিয়ে দুর্বেদ্ধ দুর্গ গড়ে তুলেছেন টিম বরিশাল। যেমন দুর্দান্ত তাদের বোলিং ইউনিট, তেমনি অপ্রতিরোধ্য ব্যাটিং ইউনিটও। কাল দুপুর দেড়টায় মাঠে নামার আগে মিরপুরে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে বরিশাল ও রংপুর। বরিশালের বিপক্ষে লিগ পর্বের দুই ম্যাচের দুটোতেই হেরেছে রংপুর রাইডার্স। এবার লড়াইটা বাঁচা মরার, রংপুরের জন্য দুই হারের প্রতিশোধ নেয়ারও সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে হারের প্রতিশোধ নিবে নাকি আবার সাকিবদের বিরুদ্ধে পরাজয়ের বিষাদমালা পড়বেন, তা সময় বলে দেবে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম। I'm going to have to go. I'm going to have to go.